बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। आशा करी सबाई घरे आछो एवं सुस्थ आछो। आज के सप्तम श्रेणी गणित विषय सम्पाद्य अंशटा निये आलोचना करब। देखो सम्पाद्यगुलो आमादेर मूलत त्रिभुज एर उपर भित्ति करेई आँका हयेछे। तो शुरूतेई आमरा त्रिभुज की एकटु जेने नेई। तीनटी रेखांश द्वारा आबद्ध क्षेत्रेर सीमारेखाकेई त्रिभुज बोले आर रेखांशगुलोके बला हय त्रिभुजेर बाहु। একটা ত্রিভুজের মোট 6টি অংশ থাকে, তিনটা কোণ থাকে এবং তিনটা বাহু থাকে। এখন আমাদের পরীক্ষাতে প্রায় আসে যে তিনটা বাহু দেওয়া আছে, এদের দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। তো ত্রিভুজ আঁকা সম্ভব কিনা এটা জানার জন্য আমাদের দুইটা শর্ত আছে ত্রিভুজ আঁকার জন্য। এক নম্বর হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। দুই নাম্বার হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজ আকার শর্ত। ত্রিভুজ আকার শর্ত যদি তিনটা বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে ত্রিভুজ আকার শর্ত। দুই নাম্বার হচ্ছে যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। যেমন 8, 5 এবং 6 সেন্টিমিটার তিনটা বাহু দেওয়া আছে। এখন দেখো আমাদের যে দুইটা শর্তের কথা বলছি, শর্তগুলো আরো কি আমরা একটু বিশ্লেষণ করি জিনিসটাকে। যে কোনো দুই বাহুর যোগফল, তাহলে প্রথম যদি 8 আর 5 আমরা যোগ করি তাহলে হয় 13, 6 থেকে বড়, ঠিক আছে। তারপর আবার 5 আর 6 যদি যোগ করি 11, 8 এর থেকে বড়। আবার 8 আর 6 যদি যোগ করি 14, 5 থেকে বড়। তার মানে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, তার মানে এই তিনটা বাহু দ্বারা একটা ত্রিভুজ আঁকা সম্ভব। এছাড়াও আমরা যদি এই দুইটা বাহুর বিয়োগফল হিসাব করি, যেমন 8 আর 5 বিয়োগ করলে হয় 3, 6 থেকে ছোট। আবার 6 আর 5 যদি বিয়োগ করি বিয়োগফল হয় 1, 8 এর থেকে ছোট। আবার 8 আর 6 যদি 8 এর থেকে 6 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 2, 5 এর থেকে ছোট। দ্বিতীয় কন্ডিশনটাও স্যাটিসফাই করেছে, অর্থাৎ এই তিনটা বাহু দ্বারা একটা ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে যদি আসে আমাদের পরীক্ষাতে যে নিম্নের কোন বাহুগুলো দ্বারা, দেখো তোমাদের অনুশীলনীতে হয়তো একটা এমসিকিউ আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো তোমরা এই ক্লাসটার আলোকে নিজেরাই চেষ্টা করে নিবা। আসো এবার আমরা মূল সম্পাদ্যতে যাই। দেখো সম্পাদ্য এক বলছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। একদম ইজি। সম্পাদ্য এক, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা তাহলে দেখো ত্রিভুজের তিনটা বাহু আমরা নিয়ে নিই, একটা, দুইটা এবং তিনটা। আমরা এগুলোকে প্রকাশ করি এ, বি এবং সি দ্বারা। ত্রিভুজের যে কোনো তিনটা বাহু আমরা নিয়ে নিলাম এবং এদেরকে এ, বি, সি দ্বারা আমরা প্রকাশ করলাম। এখন দেখো যে কোনো একটা রশ্মি আমরা বিডি নিই, যে কোনো একটা রশ্মি আমরা বিডি নিলাম, বিডি থেকে বাহু এ এর সমান করে আমরা
দেখো বিসি অংশ কেটে নিই। ঠিক আছে, তাহলে কি করলাম, বিডি থেকে বাহু এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এখন বি এবং সি কে কেন্দ্র করে স্মল সি এবং স্মল বি এর সমান করে বিসি এর একই পাশে আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো। তাহলে প্রথম বি কে কেন্দ্র করে স্মল সি এর সমান করে আমরা একটা বৃত্তচাপ আঁকি, আবার সি কে কেন্দ্র করে স্মল বি এর সমান করে আমরা, দেখো একটু সম্পাদ্য ক্ষেত্রে খেয়াল রাখবা চিত্রগুলো যাতে একুরেট হয়। দেখো বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে, একটা বিন্দুতে ছেদ করেছে, আমরা এটার নাম দিলাম এ। এখন আমরা এ বি এবং এ সি যোগ করে দিব। এ বি এবং এ সি যোগ করে দিলাম, সুতরাং এ বি সি হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। তাহলে আমি আবার বলি, যে কোনো একটা একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা নিয়ে নিলাম তিনটা বাহু, মনে করলাম তিনটা বাহু এ বি সি। তাহলে বিডি যে কোনো একটা রেখা নিলাম, রশ্মি নিলাম, বিডি থেকে বাহু এ এর সমান করে বি সি অংশ কেটে নিছি, এরপর বি এবং সি কে কেন্দ্র করে স্মল সি এবং স্মল বি এর সমান করে বি সি এর একই পাশে দুইটা বৃত্তচাপ এঁকেছি, এবং বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। এখন এ বি এবং এ সি যোগ করে দিই, অর্থাৎ এ বি সি হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। আচ্ছা গেল এক, এবার আসো সম্পাদ্য দুই। বলছে কোন ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা দেখো কোন ত্রিভুজের দুইটি, সম্পাদ্য দুই, কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, ত্রিভুজটি আঁকো। তাহলে আমরা কোন ত্রিভুজের দুইটা বাহু, দেখো আমরা অলরেডি একে রেখেছি, কোন ত্রিভুজের দুইটা বাহু আমরা একে রেখেছি, মনে করি বাহু দুইটা হচ্ছে এ এবং বি, এবং এদের একটা অন্তর্ভুক্ত কোণ এখন আমরা আঁকবো। পরীক্ষার সময় অনেক সময় হয়তো তোমাদের বাহুগুলার মান দেওয়া থাকবে, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার এমন দেওয়া থাকবে, এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকতে পারে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা এগুলো চাঁদার সাহায্যে একে নেব। আচ্ছা দেখো তো এটাকে আমরা নাম দিলাম কোণ এক্স। এখন আমরা দেখো যে কোনো একটা রশ্মি বিডি নেই, যে কোনো একটা রশ্মি বিডি নিলাম, বিডি থেকে বাহু এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিস। এখন কোন এক্স এর সমান করে সি কে কেন্দ্র করে আমরা বিসিই একটা কোণ অঙ্কন করব। দেখো কোন এক্স এর সমান করে প্রথম এই অংশটা নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকব। এরপর আবার এই ভিতরের অংশটা নিব, মাপটা কোণের, দেখো সম্পাদ্যের মার্কগুলা একুরেট হতে হবে। বাস আমরা বিসিই কোণ অঙ্কন করছি কোণ এক্স এর
সমান করে। এখন সি রেখাংশ থেকে কোন, এখন সি রেখাংশ থেকে স্মল বি এর সমান করে আমরা সি এ রেখা কেটে নিব। সি কে কেন্দ্র করে স্মল বি এর সমান করে সি রেখাংশ থেকে আমরা সি এ রেখা কেটে নিছি। এখন এ বি যোগ করে দিই। সুতরাং এ বি সি হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ। তাহলে কি করলাম আমরা, দুইটা বাহু দেওয়া আছে, একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে বলছে। তাহলে যে কোনো একটা রশ্মি আমরা বিডি নিয়ে নিলাম, বিডি থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিছি। এখন বিসি থেকে বিসি অংশ কেটে নিছি। এখন বিসি এর সি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে আমরা বি সি ই একটা কোণ অঙ্কন করেছি। এখন সি রেখাংশ থেকে বাহু বি এর সমান করে সি এ অংশ কেটে নিই। সুতরাং এ বি যোগ করি, অতএব এ বি সি হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। গেল আমাদের সম্পাদ্য দুই। এবার আসো সম্পাদ্য তিন। বলছে কোন ত্রিভুজের একটি বাহু এবং এর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কোন ত্রিভুজের, এটা হচ্ছে সাধারণ নির্বচন, কোন ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো কোন ত্রিভুজের একটা বাহু আমরা আগে এঁকে নিই। একটা বাহু এঁকে নিলাম, বাহুটাকে আমরা প্রকাশ করলাম এ দ্বারা। একটা কোণ আঁকলাম আমরা এক্স। এখন আরেকটা কোণ আঁকতে হবে, আমাদের দুইটা কোণের কথা বলছে। একটু ছোট আঁকবো, একটু একটু বড় আঁকবো, আর যদি মাপ দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আমাদের আঁকতে হবে। তাহলে এটার নাম দিলাম আমরা হচ্ছে কোণ ওয়াই। একটা হচ্ছে কোণ এক্স, একটা হচ্ছে কোণ। কোন ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, তাহলে মনে করি যে কোনো একটা, আমরা যে কোনো একটা রশ্মি বিডি নেই। এখন বিডি থেকে বাহু এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। আমরা বিডি থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিছি। এখন বি এবং সি কে কেন্দ্র করে কোন এক্স এবং কোন ওয়াই এর সমান করে আমরা দুইটা কোণ অঙ্কন করব। একটা হচ্ছে বিসি এফ এবং আরেকটা হচ্ছে সি বি ই। আমরা দুইটা কোণ অঙ্কন করব। তাহলে দেখো তোমাদের বইয়ে আছে বিসি রেখাংশে বি ও সি বিন্দুকে, বি ও সি বিন্দুতে যথাক্রমে কোন এক্স এবং কোন ওয়াই এর সমান করে সি বি ই এবং বি সি এফ দুইটা কোণ আঁকি। তাহলে দেখো প্রথম এক্স এর কোন, এক্স এর সমান করে বি কে কেন্দ্র করে একটা কোণ আঁকবো। এরপর কোণের ভিতরের অংশটা মাপ নেব। দেখো আমরা সি বি ই কোণ অঙ্কন করলাম, কোণ এক্স এর সমান করে আমরা আঁকলাম সি বি ই। এখন আবার সি কে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে আমরা আরেকটা কোণ অঙ্কন করব। দেখো একটু মাপটা,
এরপর আমরা এই ভিতরের অংশটার মাপ নিব। পরে দুইটা বিন্দু যোগ করে আমরা সামনের দিকে বর্ধিত করব। তাহলে আমরা কোন ওয়াই এর সমান করে আমরা বিসি এফ কোণ অঙ্কন করলাম। এখন সি এফ এবং বিই রেখা দুইটা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটাতে ছেদ করেছে আমরা, এবং এটার নাম দিলাম হচ্ছে এ। সুতরাং এ বি সি হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। তো খুবই ইম্পর্টেন্ট সম্পাদ্য তিন, আমি আবার বলি, কোন ত্রিভুজের একটা বাহু এবং এর সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে প্রথম একটা বাহু নিলাম এবং দুইটা কোণ আঁকলাম, যে কোনো একটা রশ্মি আমরা বিডি নিলাম, বিডি থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিছি। এখন বি এবং সি কে কেন্দ্র করে কোন এক্স এবং কোন ওয়াই এর সমান করে সি বি ই এবং বি সি এফ দুইটা কোণ অঙ্কন করেছি। এখন সি এফ এবং বিই রেখা দুইটা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে এবং এটা নাম দিলাম আমরা এ। সুতরাং এ বি সি হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। এখন দেখো আমরা সম্পাদ্য এক দুই তিন করেছি, এখন অনুশীলনের দিকে যদি আমরা যাই তাহলে আমরা সম্পাদ্য এক দুই তিনের আলোকে আমরা 10, 11 এবং 12 এই তিনটা করতে পারবো, নিজেরাই করতে পারবো। আশা করি সবগুলা তোমরা বুঝেছো এবং তোমাদের বাড়ির কাজ থাকবে 10, 11 এবং 12। আমি বলেছিলাম যদি বাহু দেওয়া থাকে 3 সেন্টিমিটার তাহলে আমাদের স্কেল আছে, আমরা স্কেল দিয়ে মেপে নিব, এবং যদি কোণ আঁকতে হয় 45 ডিগ্রি তাহলে আমরা 45 ডিগ্রি কোণ এঁকে নিব চাঁদার সাহায্যে। ধন্যবাদ সবাইকে।